আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো, কোন ধরনের পুরুষ তার বউকে মিলনের সময় বেশি তৃপ্তি দিতে পারে। নারীর সহবাসের সময়ের তৃপ্তির ব্যাপারটা বেশ জটিল। অনেক পুরুষ ব্যাপারটাকে এখনও বুঝে উঠতে পারেন না। তবে গবেষণা বলছে, যেসব পুরুষের মাঝে একটি বিশেষ চরিত্র বৈশিষ্ট্য থাকে, তারা নারীকে তৃপ্তি দেবার বেলায় এগিয়ে থাকেন অন্যদের তুলনায়। এই গবেষণা করা হয় 103 জন সিঙ্গেল নারীর উপর, যাদের বয়স ছিল 20 থেকে 69 পর্যন্ত। তাদের সহবাস জীবনের ইতিহাস নিয়ে 71 মিনিটের একটি জরিপে অংশগ্রহণ করেন তারা। এই গবেষণায় শুধুমাত্র সিঙ্গেল নারীদেরকে নেওয়া হয়, কারণ যারা ইতিমধ্যে সম্পর্কে জড়িত বা বিবাহিত, তারা নিজেদের প্রেমিক বা স্বামীর ব্যাপারে ভালো তথ্যই দেবেন, যুক্তি নিয়ে চিন্তা করবেন না। গবেষণাটির লক্ষ্য ছিল, কোন বৈশিষ্ট্যগুলো থাকলে সেই পুরুষ নারীকে সবচেয়ে তৃপ্তিদায়ক মিলনের জন্য অনুভূতি দিতে সক্ষম। মোটামুটি সব ক্ষেত্রে দেখা যায় সেই পুরুষটিকে হতে হবে আকর্ষণীয়। এ থেকে ধরে নেওয়া যায়, সঙ্গী আকর্ষণীয় হলে নারীর সঙ্গম বা সহবাসের অভিজ্ঞতাটি হয় আরও বেশি তীব্র। তবে এই গবেষণায় আরও বলা হয়, আকর্ষণীয় বলতে শুধু সুন্দর চেহারা বা দেহের কথা বলা হয়নি, বরং যাদের ব্যক্তিত্ব আকর্ষণীয় ছিল তাদের কথা বলা হয়েছে। দেখা যায়, নারীদের সবচাইতে ভালো অভিজ্ঞতাগুলো ছিল সেসব পুরুষদের সাথে যাদের চরিত্র ছিল রসাত্মক, সৃজনশীল, উষ্ণ, বিশ্বস্ত, এবং তাদের শরীরের গন্ধটাও ছিল আকর্ষণীয়। এছাড়া তারা নারী সঙ্গীর মিলনের সময়ের তৃপ্তির ব্যাপারেও ছিলেন আন্তরিকভাবে মনোযোগী। তবে এই গবেষণায় কিছু সীমাবদ্ধতাও ছিল। ঠিক কোন গুণটি এক্ষেত্রে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ তা বের করা যায় না। বরং দেখা যায়, নারীর মিলনে তৃপ্তি আনার ক্ষেত্রে আকর্ষণীয় পুরুষেরা বেশি সক্ষম, এবং তাদের আকর্ষণীয় হবার পেছনে আবার আছে তাদের রসবোধ এবং বুদ্ধিমত্তার অবদান। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি।